আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি লেকজোলাক ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লেকজোলাক ঔষধটি গ্লোব ফার্মাসিটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনারিক নাম হল লেকটোলোস এটি সাধারণত লেকজোলাক নামেই পাওয়া যায় এবং এটি লেকজোলাক সিরাপ আকারে পাওয়া যায় যে সকল রুগীদের জন্য মূলত ল্যাকজোলাক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের কোষ্ঠকাঠিন্য রয়েছে যারা বাথরুম করতে গেলে সঠিকভাবে বাথরুম হয় না দীর্ঘদিন যাবৎ কষা সমস্যা রয়েছে এই কষা সমস্যার কারণে পেটে ব্যথা করা কিংবা পেটে বদ হজম সৃষ্টি হওয়া পেটে বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হওয়া ক্ষুদা মন্দ্রা কিছু খেতে গেলে ভালো না লাগা পেটেও অতিমাত্রায় গ্যাস সৃষ্টি হওয়া এ সকল সমস্যা দূর করে এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করে বাথরুম ক্লিয়ার রাখার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ যে সকল রুগীরা দীর্ঘদিন যাবত এই কোষ্ঠকাঠিন্য কিংবা বাথরুম কষার সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য ল্যাকজোলাক ঔষধটি খুবই কার্যকারী একটি ঔষধ লেকজোলাক ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত দৈনিক এক চামচ করে এক থেকে দুবার খাওয়া যেতে পারে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্য উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে এটি সাধারণত ভরা পেটে খেতে হয় খাওয়ার পর পরেই এটি খেতে হয় এবং সাথে কিছু তরল খাবার বেশি পরিমাণে খেতে হয় তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে লেগজোলাক ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে রোগীর কোষ্ঠকাঠিন্য হওয়া বাথরুম না হওয়া বাথরুম শক্ত হওয়া সর্বদাই বাথরুম কষা থাকা এই কষার কারণে পেটে ব্যথা করা বধ হজম সৃষ্টি হওয়া খাওয়ায় অরুচি হওয়া যে ধরনের সমস্যায় থাকুক না কেন ডক্টর যদি মনে করেন যে দ্বারা রোগীর সকল সমস্যা দূর করা সম্ভব তাহলে ডক্টর লেগজলাক ঔষধটি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লেগজলাক ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি লেকজোলাক ঔষধটি খাবার ফলে কিছু পাশ প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ডায়রিয়া হওয়া পেটে ব্যথা করা বমি 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 ভাব হওয়া হওয়া কিংবা খাওয়ায় অরুচি ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে হয়ে থাকে গর্ভবতী অবস্থায় এবং স্থান্য দানকালীন সময়ে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেকজোলাক ঔষধটি খাওয়া যেতে পারে যদি আপনাদের লেকজলাক ঔষধটি সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ দেখে কিনবেন কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি আপনি বুঝি ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন